হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো রাস্কিন বোন জন্মগ্রহণ করেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশে মে কাসালি ইন হিমাচল প্রদেশ ইন্ডিয়া অর্থাৎ ভারতের হিমাচল প্রদেশের কাছালিতে জন্মগ্রহণ করেছিল রাস্কিন বন্ড এবং যেটার আগের নাম ছিল পাঞ্জাব স্টেটস এজেন্সি ব্রিটিশ ইন্ডিয়া অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে যার নাম ছিল পাঞ্জাব স্টেটস এজেন্সি তারপরে দেখো তার বাবা ছিল আব্রে বন্ড এবং তার মা ছিল এডিথ ক্লার্ক আব্রে বন্ড ওয়াজ অ্যান অফিসার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ আব্রে বন্ড অর্থাৎ তার বাবা রাস্কিন বন্ডের বাবা ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স একজন অফিসার তারপরে দেখো উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হিস মাদার সেপারেটেড হিস ফাদার অ্যান্ড ম্যারেড টু অ্যানাদার পার্সন বলছে তার মা তার বাবাকে ছেড়ে দেয় এবং অন্য একজন আর কি পুরুষকে বিবাহ করেন এ পাঞ্জাবি হিন্দু মিস্টার হরি অর্থাৎ একজন পাঞ্জাবি হিন্দুকে বিবাহ করেন যার নাম ছিল মিস্টার হরি তারপর দেখো রাস্কিন গড ইজ প্রাইমারি এডুকেশান অ্যাট বোর্ডিং স্কুল ইন জামনগর মুসরি অর্থাৎ মুসরি জামনগরের বোর্ডিং স্কুলে রাস্কিন বর্ন তার প্রাথমিক শিক্ষাটা নিয়েছিল তারপরে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তার বাবাকে সে হারায় এবং সে আর কি অনাথ হয়ে পড়ে তারপরে হিজ গ্র্যান্ড মাদার হিজ ফাদার্স মাদার অর্থাৎ তার বাবার মা তার বাবার মা তার ঠাকুমা টুক দ্য রেসপন্সিবিলিটি অফ ব্রিঙ্গিং হি আপ অর্থাৎ তাকে আর কি বড়ো করার দায়িত্বটা নেয় রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব তারপরে হি গট হি স্কুল এডুকেশান অ্যাট বিশ কটন স্কুল ইন সিমলা অর্থাৎ সিমলার বিশপ কটন স্কুলে সে তার স্কুল এডুকেশানটা নিয়েছিল স্কুলের শিক্ষাটা নিয়েছিল হি বিকেম গ্র্যাজুয়েটেড ইন নাইনটিন হান্ড্রেড ফিফটি টু অর্থাৎ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সে আর কি গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সে আর কি লন্ডনে যায় তার আন্টের সঙ্গে থাকার জন্য মানে কি তার আন্টের সাথে থাকার জন্য সে কি লন্ডনে যায় তারপরে দেখো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সে ভারতে ফিরে আসে এবং তার প্রথম নোভেলটি লেখে সেই নোভেলটির নাম হলো দ্য রুম অন দ্য রুপ এই নোভেলটির জন্য সে জে এল আর ফ্রাইজ ও জিতে হি ওয়ার্কড অ্যাস এ জার্নালিস্ট আপ টু নাইনটিন সিক্সটি অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সে সাংবাদিকের কাজ করেছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে সে মুসরির ল্যান্ডরে বসবাস করা শুরু করে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায় তার শর্ট স্টোরি কালেকশনটি লেখার জন্য আওয়ার্ড ফ্রি স্টিল গ্রো ইন দেহেরা অর্থাৎ এই শর্ট স্টোরিটি লেখার জন্য সে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায় তারপর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে শিশু সাহিত্যে অবদান রাখার জন্য রাস্কিন বন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন বা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান এবং দু হাজার এক খ্রিস্টাব্দে দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ রাইটিং বলে একটা শর্ট স্টোরি কালেকশান রাস্কিন বন প্রকাশ করে তারপর আমি তোমাদের কাছে রাস্কিন বন্ডের কিছু বৈশিষ্ট্য এবং রাস্কিন বন্ডের শর্ট স্টোরির কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের কাছে তুলে ধরেছি দেখো রাস্কিন বন্ডের একটা বিশেষ ক্ষমতা ছিল মানুষকে আর কি বা মানব জাতিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা আর সো স্টুডেন্টস আশা করি তোমরা এতদূর অব্দি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো সো বাই বাই স্টুডেন্ট সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও